গুড মর্নিং সবাইকে তোমরা অনেকে কমেন্ট করছো বড় ব্লগ দেওয়ার জন্য তাই ভাবলাম আজ থেকে তাহলে ব্লগটা করি আমি বড় ব্লগ কেন করি না জানো আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে আছে মাঝে মাঝে ভিডিও করতে করতে গ্যালারি ফুল হয়ে যায় আবার আমাকে ভিডিও ডিলিট করে তারপর ক্যামেরা চালু করতে হয় তাই মিনি ব্লগটাই করি আর তাছাড়া বড় ব্লগ করলে এডিট করতে অনেক সময় লাগে আর মিনি ব্লগে যে এডিট আমি কিভাবে করি সেটা আমিই জানি আমার বাড়িতে যা কাজ আমার তো ভিডিও করাই চলে না তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে আমি ভাবিনি তোমরা এত ভালো ভালো কমেন্ট করো সত্যি বলছি যখন তোমাদের কমেন্টগুলো দেখি না তখন যেন ভিডিও করার ইচ্ছাটাই আরও বেড়ে যায় তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তো সকাল সকাল উঠে যা কাজ খড়ঝাঁট দাও ধোও রোজকার যা কাজ ঘুম থেকে উঠে মাথায় একটু তেল দিলাম আমি অনেকদিন পরই তেল দিই তাই মাথাটা একটু ঘুরছিল আজকে আর রাত্রে ছোটো ছেলেটা খুব জ্বালায় ঠিক করে ঘুমোয় না মাঝরাতে উঠে বসে খেলা করতে লেগে যাবে তো ওরকম উঠে বসে থাকলে মাঝরাতে কি আমার ঘুম হয় তাই জন্য আমার ঘুমটাও ঠিকঠাক হয় না আর রাত্রে ঘুম না হলে সকালে কাজ করতে খুব কষ্ট হয় ওকে নিয়ে সকালবেলা কাজ করতে আমার অনেক প্রবলেম হয় কারণ একটুও তো শান্ত নয় খুবই চঞ্চল আর আমার বড় ছেলে কিন্তু ওরকম ছিল না খুব শান্ত ছিল ছোটটা ঘুম থেকে ওঠার আগে আমি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না টুকটাক আওয়াজ ওর ঘুমটা সেই ভেঙেই যায় এখন ঘুম হচ্ছে উঠে পড়লে আর আমার হয় নেই এটা ফেলবে সেটা ফেলবে যা পাবে তাই মুখে দেবে আমার কাজের চাপটা বেশি থাকে বড় ছেলে স্কুল থাকলে ওকে নটার আগে ভাতটা টিফিনটা বানিয়ে দিতে হয় যে আর ওদের আবার দুবার করে টিফিন হয় আগে আমি দুটো করে টিফিন বানিয়ে দিতাম কিন্তু এখন আর সম্ভব হয় না ছেলেটাকে নিয়ে আর এই যে আমার ঘরগুলো পরিষ্কার করাই হলো না মহারাজ উঠে পড়লেন তো কী আর করার এনাকে নিয়েই কাজ করতে হবে একটু জল খাইয়ে পটিতে বসিয়ে দিলাম এক এক দিন তো আমার পুজো করতে করতে পটি থেকে উল্টে যায় এখন তো হাঁটতে পারে তো উঠে দাঁড়িয়ে পড়ে আর আমি পুজো করতে করতে ওকে না ধরতে পারি না কিছু করতে পারি আবার কিছু কিছু দিন তো অর্ধেক পুজো করেই পরিষ্কার করতে হয় আবার আমাকে দুবার স্নান করে পুজো কমপ্লিট করতে হয় মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই ওকে সামলাতে সামলাতে এত দুষ্টু কি কোনো বাচ্চা হয় কি জানি তো যাই হোক ঘরগুলো মুছে জামা কাপড়গুলো কেচে নিলাম আর আমার রোজই জামা কাপড় কাচতে হয় ও ছোট ছেলের কাঁথা তোয়ালে আর তাছাড়া রোজের জামা কাপড় আমি রোজই কেচে নিই একদিন না কাচলে আবার পরের দিন আরও বেশি হয়ে যাবে তারপর আমি স্নান করে বড় ছেলের টিফিন একটু চাউমিন বানিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে করেছি আর সকালবেলা ছেলেটা ভাতও খেতে পারে না তাই ওর মনের মতো একটু টিফিন বানিয়ে দিই আর একটু বেশি করেই বানিয়ে দিই আর আজকে নিচে ভাত হবে আর মা তো বাড়ি এসে গেছে আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি একা কাজ করো তোমার বাড়িতে কেউ নেই হেল্প কর আর হ্যাঁ আছে শাশুড়ি মা আছে আমার উপরে চারটে ঘর দুটো বারান্দা আমি রোজই আর নিচে তিনটে ঘর দুটো বারান্দা আর ঘরগুলো ঠিক এমনভাবে যে ঘরের দিয়ে বাইরে এমন ভাবে রোজই মুছতে হয় নিচের ঘরগুলো মোছে আর বাসনগুলো অনেক হেল্প করে মা জলখাবারের তাই তো মা যখন বাড়িতে থাকে না তখন আমার খুব খাটনি হয়ে যায় আমার যত কাজ থাকুক সব পারি আর যত রান্না দাও না কেন সবই করতে পারবো কিন্তু ছেলে নিয়ে হয় না ওরও তো খেয়াল রাখতে হবে আমাকে একজন কমেন্ট করেছে যে ওর বয়স কত এ আশ্বিন মাস আসলে ওর এক বছর হবে তারপর ওকে খাইয়ে দিয়ে পুজোটা করে নিলাম ঠাকুর পুজোটা আমি শান্তভাবে করতে পারি না এই ছেলের জন্য এত বদমাশ যে ওর দাদাকে যদি বলি একটু ধর তো খেলা করে একটু আমি কাজ করে নিই কিন্তু ও বিরক্ত হয়ে যায় আর সত্যি করে ওকে নিতে গিয়ে ওর পড়াশোনাটাও হয় না ওদের পড়াশোনা আবার খুব চাপ পনেরোটা সাবজেক্ট তার মধ্যে আবার অনেক ভাগ আছে মানে ইংলিশ টুয়ে তিনটে বই আর বাংলা চারটে বই আগে আমি ওকে পড়াতাম কিন্তু এখন আর আমার টাইম হয় না তাই টিচার দিয়ে দিয়েছে আজকে আর জামা কাপড় মেলতে ছেলেটাকে নিয়ে আসেনি ওর বাবা নিচে নিয়ে গেছে আর ছাদে আসলে যত নোংরা আছে সব মুখে দিয়ে ফেলে আর আজকে মনে হচ্ছে রোদটাও হবে না রোদ না হলে আমার খুব মুশকিল হয়ে যায় ছেলের কথাগুলো শুকোয় না তারপর নিচে এসে দেখি মা ভাতটা বসিয়ে দিয়েছে আর কালকে মা আমার বাড়ি থেকে পুঁই নিয়ে এসেছে তাই আজকেও পুঁই রান্না করব আর পুঁই শুধু এ বাড়িতে জেঠুই খায় না তাছাড়া আমরা সবাই খুব ভালোবাসি খেতে আর আমাদের বাড়িতেও অনেক পুঁই আছে আর শুধু পুঁই না মোটামুটি অনেক কিছু সবজি গাছই আছে লঙ্কা গাছ মিষ্টি কুমড়ো গাছ পেঁপে গাছ বেগুন গাছ আর আমরা সাতজন মানুষ তো তাই এত বড় হাঁড়িতে ভাত হয় একেবারে দুবারের ভাতটা করে নিই আমার বর ফ্যানে ভাতে খেতে বেশি ভালোবাসে তাই রোজ ওর জন্য ফ্যানে ফ্যানে ভাতটাই তুলে দি আলু সিদ্ধ দিয়ে খেয়ে আর মা অঙ্গনারিতে ছোট ছেলের খিচুড়িটা আনতে গেছে আর এই দুষ্টুটাকে আমি বারান্দায় আটকে রেখেছি বেশ খেলাই করছি তবে কতক্ষণ যে খেলা করবে সেটা বলা মুশকিল তারপর আমি পুঁইশাক রান্না করে নিলাম পুঁইশাখ একটু ইলিশ মাছের মুড়ো হলে বেশ ভালো হতো আর ওই যে বললাম জেঠু খেতে ভালোবাসে না তাই জেঠুর একটু চাল কুমড়ো ছিল চাল কুমড়োর ঝালটা বসিয়ে দিলাম তারপর ছেলেটাকে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলো আর এই যে দেখছো এই উনুনটা এই উনুনটা কিন্তু আমিই বানিয়েছি আমি কিন্তু উনুনও বানাতে পারি তারপর চাল কুমড়োটা নামিয়ে দিলাম আর এই যে মাছ এনেছে এই মাছগুলো সিলভার মাছ আর মাছগুলো কিন্তু ঝোলও করবো না ঝালও করবো না সিলভার মাছ আনলেই আমাদের বাড়িতে টক হয় টকটাই খেতে ভালোবাসে তাই মাছগুলো সব টকই করবো সবাই বলতে সবাই ভালো ভালোবাসে আমি বাদে আমি মাছের টকটা খুব একটা ভালোবাসি না মাছের টক দিয়ে আমি একদমই ভাত খেতে পারি না তা ভাবলাম আলু দিয়ে আমার মাছটা ঝোল করব কিন্তু আর শরীরে পারছে না তাই একার জন্য আর আলু দিয়ে ঝোল করব না সবার জন্য টকই করে ফেললাম আমিও এই দিয়েই খেয়ে নেবো আর ছোটো ছেলের জন্য একটা মাছ ভেজে রেখেছি আর একটু মুসুর ডাল করলাম ও তো আর ঝোল ঝাল কিছু খাবে না টকও খাওয়ানো যাবে না তাই ওর জন্য রোজই একটু মুসুর ডাল হয় আর তাছাড়া আমার বড় মুসুর ডাল রোজই খায় ওর জন্য রোজ করতে হয় ও খায় আমার ছোটো ছেলে খায় আবার বড় ছেলে খায় ওরা তো ঝালের ঝোলের কোনো তরকারি খেতে পারে না মুসুর ডালটা আমার শ্বশুর মশাই চাষ করে মুসুর ডালটা আমাদের ঘরেরই ডাল শুধু ঘরের বলেই যে রোজ হয় তার জন্য না ডাল শেষ হয়ে গেলেও কিনেও অন্তত প্রত্যেক দিন আমাদের মুসুর ডালটা হয় তো মুসুর ডালটা ছোটোবেলা আমি খুব খেতে ভালোবাসতাম তো এখন এই রোজ রোজ ডাল দেখে আমার আর ডাল খেতে ইচ্ছা করে না এখন আমার কলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে কলাইয়ের ডালের সাথে একটু বেগুন ভাজা আর আলু পোস্ত হলে তো আর তো কোনো কথাই হবে না খুব ভাল লাগে কলাইডালের সাথে বেগুন বাজার আলু পোস্ত তো যাই হোক তারপর রান্না বান্না সেরে ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে দিলাম তো আজকে এ অব্দি থাক অনেক বকবক করলাম আর তোমরা আমার পাশে এভাবেই থেকো এভাবেই সাপোর্ট করো আর আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিওটা